শোভাযাত্রার মাধ্যমে শোভাযাত্রা নতুনত্ব কী করা যায় সে সমস্ত আইটেম আমাদের থাকছে। তেমনি নতুনত্ব থাকছে আমাদের যেমন একটা আইটেম এবার আমাদের সিসি ক্যামেরা টোটাল এলাকা জুড়ে আমরা অন্তত 2 কিলোমিটারের মধ্যে 2 কিলোমিটারকে আমরা সিসি ক্যামেরা দিয়ে এবং ড্রোন ক্যামেরা দিয়ে আমরা ঘিরে দেবো যাতে গুপ্তিপাড়ার পরিবেশটা সুন্দর থাকে এবং গুপ্তিপাড়ার টোটাল খবরটা আমরা একটা জায়গায় বসে পেয়ে যাই এবং প্রশাসনও যাতে পেয়ে যায়। এই ব্যাপারগুলো আমরা নতুনত্ব দিক দিয়ে রাখছি, সিসি ক্যামেরা থেকে লাইট থেকে শুরু করে লাইট কোথাও অন্ধকার থাকবে না। আমরা সেই জায়গায় আমরা প্রতিশ্রুতি দিচ্ছি যে লাইটের ব্যবস্থাটা আমরা সমস্ত জায়গায় করবো, 2 কিলোমিটার এরিয়ার মধ্যে কোথাও অন্ধকারগুলো থাকবে না, আমরা এই জিনিসগুলো ব্যবস্থা নেব। মানে স্পেশাল কন্ট্রোল রুম থাকছে কি? তাছাড়াও স্পেশাল কন্ট্রোল রুম থাকছে? হ্যাঁ, স্পেশাল কন্ট্রোল রুম আমাদের বুদ্ধিপাড়া রসগোল্লার ওখানেই থাকবে। আর তারপরে আমাদের হচ্ছে যেমন মেয়েদেরকে আমরা বলেছি আমরা শোভাযাত্রা করে এর আগেও নিয়ে এসছি, এবার আমরা মেয়েদেরকে আবারও একটু উদ্যোগ নিয়ে আবারও বলছি সকলে উদ্যোগ নিন, প্রত্যেকে লাল পেরের শাড়ি পরে যাতে অন্তত আমরা কয়েক হাজার মহিলা তার সঙ্গে আমরা যারা ছেলেরা আছি উপস্থিত হয়ে শোভাযাত্রাকে একটা শুধু গুপ্তিপাড়া নয়, সারা হুগলি জেলা নয়, সারা রাজ্য নয়, সারা ভারতবর্ষের কাছে আমরা এমন একটা রথের মেলা মানুষের কাছে উপহার দিতে পারি সে ব্যাপারে আমরা সচেষ্ট থাকব। আচ্ছা, আপনার নাম স্যার? অরুণ দেবনাথ। স্কাই নিউজ বাংলা, খবর জানতে থাকুন, জানাতে থাকুন, ভালো লাগলে ফ্রি সাবস্ক্রাইব করুন।